হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল জবালাস 360 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে আজকের ভিডিওতে নিয়ে আসা আপনাদের সকলের জন্য। তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটা নতুন রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। তো এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমি জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুযোগ করে দিয়েছে এমএসসি ডাব্লিউবির তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগদান করবার জন্য চাকরির বিবরণ, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটিতে চলে যাব। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটা ছোট রিকোয়েস্ট আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য, যে যেই বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং পাশের বেলটিকে অবশ্যই বাজাতে ভুলবেন না। এবং যেই বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন নিচে চলে আসছে এই মুহূর্তে। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আমরা চাকরির বিবরণ, অর্থাৎ অর্গানাইজেশন নেম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্টটিকে ছাড়া হয়েছে। সম্পূর্ণ 150টি ভ্যাকেন্সিস রয়েছে, এর মধ্যে পোস্ট নেম আপনারা দেখতে পাচ্ছেন 3টি পোস্ট রয়েছে রিক্রুটমেন্টটিতে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য রয়েছে 100টি পোস্ট এবং মেকানিক্যালের জন্য রয়েছে 25টি, ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 25টি। সম্পূর্ণ 150টি ভ্যাকেন্সি এর মধ্যে রয়েছে। তার মধ্যে কিন্তু স্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 9,000 টাকা থেকে শুরু করে 40,500 টাকা এই পদের জন্য হয়ে থাকে। সাথে কিন্তু গ্রেড পে রয়েছে কিছু, যে 4,400 টাকা কিন্তু পার মান্থে গ্রেড পে হয়ে থাকে। এর পরবর্তী বিষয়ে অ্যাপ্লিকেশন মেথড, কিন্তু অর্থাৎ আপনারা এই পদের জন্য যারা যারা আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ওয়ার্ক প্লেস দেখতে পাচ্ছেন কেবলমাত্র পশ্চিমবঙ্গের বন্ধুরাই এই পদের জন্য আবেদন করতে পারবে। তো নিচে চলে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেকটি চাকরির ক্ষেত্রেই কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। আমরা অনেকেই অনেক চাকরির ক্ষেত্রে আবেদন করতে চাই, তবে এই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে এই রিক্রুটমেন্টের জন্য। ডিপ্লোমা ইন্ড রিলিভেন্ট ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিকোজিনেট পলিটেকনিক ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই AICTE উইথ এ মিনিমাম 60% মার্কস। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ডিপ্লোমা থাকতে হচ্ছে রিকোজিনেট এনি পলিটেকনিক ইনস্টিটিউশন থেকে মিনিমাম 60% মার্কস কিন্তু আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভড বাই AICTE কিন্তু মিনিমাম আপনার লাগছে। তো নিচে সেরকম দেখতে পাচ্ছি না। অর ইকুইভ্যালেন্ট গ্রেড উইথ অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু ইন কনস্ট্রাকশনের জন্য লাগছে। ঠিক আছে, সেরকম কোনো আর ইসে নেই, ডিপ্লোমা আপনার লাগছে। তো আপনারা আরও বাকি যদি তথ্য আপনাদের জানবার থাকে সেক্ষেত্রে আপনাদের ভিডিও ডেসক্রিপশানের নিচে লিঙ্ক দেওয়া থাকলো, বাকি তথ্য আপনারা জেনে নিতে পারবেন। তো এর পরবর্তী বিষয় এজ লিমিটের দিকে চলে যাচ্ছে। তার আগে বলে নিই আপনাদের জন্ম তারিখ থেকে কিন্তু 2019 জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু আপনার বয়সটা ক্যালকুলেট করা হবে। সেই হিসেবে আপনার বয়স কিন্তু 21 থেকে 32 মধ্যে হতে হবে, তার কম বা বেশি হলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এই জিনিসটা একবার আপনারা দেখে নেবেন। তো পরবর্তী নিয়োগ প্রক্রিয়া আমরা চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কোনো এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান, অবশ্যই আবেদন করার পরে কিন্তু আপনার কোনো মেইন এক্সাম বা লিখিত পরীক্ষা আমি দেখছি না, পার্সোনালিটি টেস্ট হবে প্রথমে, তারপরে কিন্তু ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই পদের জন্য নির্বাচন করানো হবে। তো পরবর্তী বিষয়ে আমরা চোখ রাখব গুরুত্বপূর্ণ তারিখ। অলরেডি এই পদের জন্য আবেদনপত্র বোর্ডের তরফ থেকে নেওয়া জমা শুরু হয়ে গেছে, 13 ফেব্রুয়ারির থেকে স্টার্ট হয়ে গেছে। আপনারা কিন্তু মার্চের 16 তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন, অর্থাৎ আজ কিন্তু অলরেডি মার্চের 6 তারিখ, অর্থাৎ আপনাদের হাতে আর কেবলমাত্র 10 দিন আছে। আপনারা যারা যারা এই পদের জন্য আবেদন করতে চাইছেন অবশ্যই আর দেরি করবেন না, আর 10 দিনের আগেই আপনারা চেষ্টা করুন এই পদের জন্য অবশ্যই আবেদন করে ফেলবার, কাজ কমপ্লিট করে ফেলবার। ঠিক আছে, তো চলে যাচ্ছে এর পরবর্তী বিষয়ে আবেদন মূল্য। তো আপনারা কিন্তু আবেদন মূল্যটা একটা বক্সের মধ্যে সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু লাগছে 150 টাকা অ্যাপ্লিকেশান ফিস, সাথে কিন্তু প্রসেসিং চার্জ লাগছে 50 টাকা এবং ব্যাংক চার্জ ফর চালানের জন্য কিন্তু 20 টাকা লাগছে। টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 220 টাকা কিন্তু ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু লেগে যাবে।
এবং নিচে দেখতে পাচ্ছেন এসসি এসটি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, কেবলমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা এবং ব্যাংক চার্জ কিন্তু 20 টাকা লাগছে, টোটাল কিন্তু 70 টাকা। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান স্টুডেন্টদের জন্য লাগছে। তো পরবর্তী যেটা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে বসে এই পদের জন্য আবেদন যাতে করতে পারেন সেই ক্ষেত্রেই আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা বাড়িতে বসেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট একটা নাম্বার দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটিতে কিন্তু আপনার এর মাধ্যমে উপরোক্ত আবেদন মূল্য জমা করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে, গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, নোটিফিকেশান লিঙ্ক। আপনারা যদি কোনো রকম মনে হয় এটা একটা ফেক নিউজ বা অনেক রকম আপনাদের অনেক কিছু মনে হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের বিশ্বাস হবার স্বার্থেই আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে নোটিফিকেশান লিঙ্কটিকেও দিয়ে দিয়েছি, যেটি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। পিডিএফ ফাইলের থ্রুতে কিন্তু আপনারা সেটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এটা একদম সত্য, একদম একদম নতুন একটা রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে, একদম কোনো রকম ফেক নিউজ না এটা, যার জন্যই আপনাদের বিশ্বাস হবার স্বার্থেই আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে নোটিফিকেশান লিঙ্কটিকে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই লিঙ্কটিকেও আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়েছি। তাহলে যাই হোক বন্ধুরা, এই বিষয়ে যত গুরুত্বপূর্ণ লিঙ্ক দরকার, অফিসিয়াল লিঙ্ক, আরও কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক যেসব আমরা মানে আপনাদের দরকার পড়তে পারে, গুরুত্বপূর্ণ লিঙ্কের মধ্যে পড়বে, সে কিন্তু অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমি জানাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আর 5 জন বন্ধুকে দেখার সুযোগ করে অবশ্যই দিয়ে দিন, সুযোগ করে দিন। তো আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ওই সব বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং একটা রিকোয়েস্ট ওই সব বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, এর পরবর্তী আরও কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো এটুকুই থাকলো,